ঈদ উদযাপন শেষে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ সেই খবর জানতে এই মুহূর্তে রাজধানীর গাপ্তরিতে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি মানিকগঞ্জে পাটুরিয়া ঘাটে আছেন ইউসুফ আলী এবং সিরাজগঞ্জের কর্ডার মোড়ে আছেন রিঙ্কুকুণ্ড শুরুতে যাচ্ছে ধ্রুবর কাছে ধ্রুব ঈদের ছুটি শেষে আজকে সরকারি বেসরকারি অফিস খুলেছে এবং সেই কারণে আজকে কিন্তু রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ আমরা দেখেছি আজকে সকাল থেকেই উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার গাবতলি গাবতলিতে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে এখানে নামছেন এবং তারা কিন্তু বলছিলেন যেহেতু তাদের ঈদের পরপরই ঠিক একদিন পরেই তাদের অফিস খুলে গিয়েছে সেই কারণে অনেকটা বাধ্য হয়েই পরিবার পরিজন রেখে তারা শহরে পথে পাড়ি জমিয়েছেন এবং এসে পৌঁছেছেন সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা বাড়তি ভাড়ার অভিযোগ পেয়েছি যেহেতু বাস চালকরা তাদের গন্তব্য থেকে ঢাকায় আসছেন এবং ঢাকা থেকে এখন ঢাকার বাইরে যাওয়ার লোকজন খুব কম সেক্ষেত্রে বাস চালকরাও বলছিলেন যে তাদের একটু বাড়তি ভাড়া নিতেই হচ্ছে এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে এই যে গাবতলিতে গাবতলিতে যারা বিভিন্ন দক্ষিণবঙ্গ থেকেও যারা মূলত সায়দাবাদ বাস টার্মিনালে নেমেছেন তার যারা একটু উত্তরের দিকে যাবেন অর্থাৎ গাজীপুরের দিকে যাবেন গাজীপুরে বিভিন্ন কারখানায় কাজ করেন তারা মূলত এখানে জড়ো হয়েছেন এবং তারা এখান থেকে তাদের যে নির্দিষ্ট গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবেন তারা আসলে বলছিলেন যে তাদের পরিবার পরিজন ছেড়ে এই যে আজকে চলে আসে সেটা বেশ কষ্ট হয়েছে কিন্তু কাজের তাগিদে জীবিকার তাগিদে তাদের আজকে ফিরতেই হয়েছে আমরা দেখেছি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কোনো ভোগান্তি আছে কিনা তারা বলছিলেন যে যেহেতু এখন তেমন বেশি যাত্রী আসছে না তেমন কোনো যাত্রী চাপ ছিল না বাসে সেক্ষেত্রে তাদের আজকে তেমন কোনো ভোগান্তি ছিল না কিন্তু বাড়তি ভাড়ার যে অভিযোগটা বলেছি সেই বাড়তি ভাড়ার অভিযোগটা তাদের মধ্যে ছিল এবং আমরা দেখেছি শুধুমাত্র যে সড়ক পথেই মানুষ ফিরছে তা কিন্তু নয় আমরা দেখেছি যে নৌপথে মানুষ আসছে তারপরে রেলপথেও আমরা দেখেছি মানুষ কিন্তু এসে পৌঁছাচ্ছেন তবে সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত যদি বলি সেখান সেটা হচ্ছে ঈদযাত্রার পরে এখন অফিস খোলার কারণে মানুষ যারা আসছেন তারা অনেকটাই ভোগান্তিবিহীনভাবে আসছেন কিন্তু আসলে ঢাকার এবং বাইরে যেগুলো প্রবেশ দ্বার আছে সেগুলোর কি অবস্থা সেগুলো যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে একটু চলে যেতে হবে মানিকগঞ্জে সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী ধন্যবাদ দ্রুব ধ্রুব তো মানিকগঞ্জের পাটুরিয়া দলদিয়া নরটে দিয়েও কিন্তু একটা প্রথমটা কর্মদিবসে ঈদের পরে তা কিন্তু একটা মানুষের ছুটছে এটা আমরা একটা ভোর থেকেই দেখছি যেটা এটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাটা বাড়ছে এটা তো আমি যদি একটু দেখাতে বলি যে এই যে ব্যবস্থাপনা ব্যবস্থাপনার অভাবে অর্থাৎ এই যে এই যে পাটুরিয়া ঘাটটি আমরা চার নম্বর ঘাটে রয়েছি পোল্টন বাট এই যে উঠানামার সিঁড়িতে কিন্তু বাঁচিয়ে আটকে গিয়েছে शिष्ट হামিদুর রহমানের নামে যে একটি ফেরি কিছুক্ষণ আগে এখানে যে লোড নিয়েছে দলোদিয়া ঘাট থেকে এখানে কানেসে এখানে কিন্তু একের পরে একটা বাচ্চা ফেরি যাচ্ছে এবং কি এট লোড আনলোডেড সমস্যা হচ্ছে তো অর্থাৎ এই যে আধুনিকরণের যে পাটুরিয়া ঘাটটা তা কিন্তু ব্যস্তে যাওয়াটা এখন এই সমস্যার সৃষ্টি হচ্ছে আর মানুষ কিন্তু কর্মমুখী হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরাতে বেশ একটা মোটরসাইকেলের যেটা কর্মমুখী এটা মোটরসাইকেল তাকিত দেখতে পাচ্ছি বাস এবং কি ছোট যানবাহন এই ঘাট এলাকাতে কিন্তু চাঞ্চল্যের অবস্থা সবই কিন্তু রয়েছে এবং সেই ক্ষেত্রে ঘাট কর্তৃপক্ষ বলছে এটা তারা ব্যবস্থাপনাটা ঠিক রাখলেও ঘাটের যে বিআইডাব্লিউ এর যে সংস্কার কাস্তা না থাকায় তা কিন্তু অনেক সময় ব্যাহত হচ্ছে যা আমরা কিছুক্ষণ আগে একদম স্ক্রিনে দেখতে পেলাম গাড়ি কিন্তু একটু ক্ষতি হয়ে যাচ্ছে এবং যারা ঈদের থেকে ঈদের শেষ করে কর্ম কি হচ্ছে তাদের একটু কষ্ট হচ্ছে আমি যাত্রীদের সাথে কথা বলেছি এবং একটা যাত্রীরা বলছে যে যেহেতু কর্মটা সেখানে ফিরে যেতে হবে তবে একটা কিছু যাত্রী কিন্তু আবার ঢাকা থেকে এ তারা দক্ষিণ পশ্চিম দিকে ছুটছেন প্রিয়জনের সাথে ইচ্ছে যে আবার ঈদের খুশি ভাগাভাগি করার জন্য অর্থাৎ পাটুরে ঘাটে লঞ্চে ফেরিতে কর্মমুখী মানুষের যে একটি 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 যে ভিড় তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে ঘাটে নেই যানজট কিংবা ভোগান্তি তবে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি যাত্রীরা বলছেন বলে কোনো বাড়তি ভাড়ার অভিযোগতা তারা কিন্তু এটা এ পর্যন্ত করেনি পা আটুরিয়া দলদিয়াট আরিচা কাজিরহাট নোটে মোট তেইশটি ফেরিটে ৩৩টি লঞ্চ এবং একচল্লিশটি স্পিড বোর্ড দিয়ে বিআইডাব্লিউটিসি এইটা ফিরতি যাত্রাটা শুরু করেছে এবং তা চলাচল করছে এই মুহূর্তে সিরাজগঞ্জের কর্দাট মোড়ে রয়েছে এটা আমাদের রিপোর্টার রিঙ্কু কুন্ডুট আমরা সেখানে সরাসরি যুক্ত হব রিঙ্কু সেখানকার কি অবস্থা স্বজনদের সাথে ঈদের আনন্দ কাটিয়ে আবারও কর্মমুখী হচ্ছে মানুষ এবং আমরা কর্মমুখী মানুষের খবর জানাতে সকাল থেকে আছি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কর্ডার আমরা যেটি দেখছি যে বেলা যত বাড়ছে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা রাজধানীমুখী বঙ্গবন্ধু সেতু হয়ে রাজধানীমুখী যানবাহনের সংখ্যা কিন্তু আসলে বাড়ছে এবং যাত্রী চাপও কিন্তু আমরা বেশ লক্ষ্য করছি বেলা বাড়ার সাথে সাথে আসলে বাড়ছে সেই চাপটি কিন্তু আমরা লক্ষ্য করছিলাম এবং যাত্রীরা যেটি বলছে যে এবারে ফিরতি পথে কোন যানজটের ভোগান্তি না থাকলেও তারা কিন্তু আসলে ভাড়া নিয়ে একটা অভিযোগ করেছে যে অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে বলে তারা আমাদের কাছে অভিযোগ করেছে যে এছাড়া চালকরা আসলে রংপুর যদি বলি যে উত্তরবঙ্গের যে সকল জেলা অর্থাৎ রংপুর বগুড়া বা গাইবান্ধা এই সব জেলা থেকে ছেড়ে আসা যানবাহন কিন্তু অনেকটা স্বাভাবিক গতিতেই এই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে আসছে এবং এখান থেকে যাত্রী নিয়ে তারা কিন্তু আসলে নির্দিষ্ট নির্দিষ্ট সময়েই ধানের তো এক কথায় বলা যায় যে ফিরতি অর্থাৎ ঈদ শেষে ফিরতি অনেকটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বাইশ জেলার মানুষ কিন্তু আসলে রাজধানীতে ফিরছে এবং সেই কথাই কিন্তু আসলে চালক এবং যাত্রীরা আসলে আমাদেরকে জানাচ্ছেন এদিকে মহাসড়কের অতিরিক্ত যানবাহনের চাপ নিয়ন্ত্রণ এবং ঈদের পরবর্তী যাত্রা নির্ধারণ করতে কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে তারা কিন্তু আসলে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আসলে মোতায়েন রয়েছে আর বঙ্গবন্ধু সেতু যে কর্তৃপক্ষ রয়েছে তারাও কিন্তু অনেকটাই তারা স্বাভাবিক গতিতে যানবাহন যাতে চলাচল করতে পারে সে ব্যবস্থা কিন্তু আমরা দেখছি যে যানবাহনের সংখ্যা বাড়ছে এবং যাত্রীবাহী বাসের পাশাপাশি খোলা ট্রাক এবং বিভিন্ন ব্যক্তিগত যানবাহন ছাড়াও মোটরসাইকেলে কিন্তু আসলে অনেকেই নির্ধনচার ভাবে এবং স্বস্তি নিয়ে আসলে ঈদ শেষে রাজধানীতে ফিরতে পারছে তো এই ছিল বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে আমার কাছে ঈদ পরবর্তী কর্মফেরা মানুষের সব ঈদ উদযাপন শেষে ঢাকামুখী হচ্ছে মানুষ আমরা সেই সর্বশেষ জানতে সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জ থেকে এবং শুরুতে ছিলাম মানিকগঞ্জ এবং রাজধানীর গাবতলি থেকে